প্রায় এক মাসের ব্যবধানে দুইবার অগ্নিকাণ্ডের ঘটনা মালদহ শহরের রদবাড়ি চত্বরে। রদবাড়ি নেতাজি কমার্শিয়াল মার্কেটে গত প্রায় এক মাস আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছিল। সে ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও রদবাড়ি চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এবার নেতাজি কমার্শিয়াল মার্কেটের কিছুটা দূরে একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। নিজস্ব মালিকাধীন দুইতলা ভবন বিশিষ্ট এই দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় আবারও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মালদহ শহরের রদবাড়ি কমার্শিয়াল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই জেলা প্রশাসন, ইংরেজবাজার পুরসভা ও ব্যবসায়ীদের মধ্যে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে বৈঠক হয়। সমস্ত ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা করা হয়েছিল অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে। আমরা মিটিং করেছি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলেছি, ফায়ার লাইসেন্স, ফায়ার এক্সটিংগুইশার রাখতে বলেছি, সব কিছু বলেছি। আমি যদি কেউ করেন তাহলে ফায়ার ব্রিগেড তাদের বিরুদ্ধে, ফায়ার ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে কেস করবে। এরপরে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে? অবশ্যই, যদি ফায়ার এক্সটিংগুইশার না রাখে, ফায়ার প্রিভেনশন না রাখে, ব্যবসায়ীদের কোন রকম সচেতনতা? আমি ব্যবসায়ীদেরকে কড়া ভাবে বুঝিয়ে দিচ্ছি এগুলো জিনিস বরদাস্ত করা। কিন্তু তারপরেও অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখা নিয়ে গড়িমসি করছেন অনেক ব্যবসায়ী। তাই এবার অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে ইংরেজবাজার পুরসভা ও দমকল। যে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলি বা মার্কেট কমপ্লেক্সের অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকবে না, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার পথে এবার হাঁটতে চলেছে পুরসভা। এ বিষয়ে শীঘ্রই ইংরেজবাজার পুরসভা দমকলের পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হবে। দমকল কর্মীরা নিয়মিত মালদহ শহরের বিভিন্ন মার্কেটগুলিতে তল্লাশি শুরু করবে। যেখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে গাফিলতি দেখা দেবে তাদের বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কোথাও যদি কোনো সমস্যা থাকে অগ্নি নির্বাপক ব্যবস্থা নিয়ে সেই বিষয়ে দ্রুত সমাধানের জন্য ব্যবস্থা করা হবে পুরসভা দমকলের পক্ষ থেকেও। ছোট বড় অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলে দ্রুত নিয়ন্ত্রণ আনা যায়। তাই প্রশাসনের পক্ষ থেকে সমস্ত মার্কেট ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা সুব্যবস্থা রাখার জন্য আবেদন জানানো হচ্ছে। মালদহ থেকে হরসিৎ সিংহ, লোকাল 18 বাংলা।